আসসালামু আলাইকুম। রাহা নার্সারির পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা অভিনন্দন। আশা করি সবাই অনেক ভালো আছেন। দর্শক, আজকে আপনাদের মাঝে একটি বারোমাসিক কাঁঠালের বিষয়ে আলোচনা করব। এটা থাইল্যান্ডের একটা জাত, থাই বারোমাসিক কাঁঠাল। গাছটিতে দেখতে পাচ্ছেন ছোট্ট একটা গাছে ফল ধরে আছে, দুইটা সুন্দর সুন্দর ফল বেরোয়। আসলে বয়সের তফাত বা বয়সের পরিপূর্ণতা না হওয়ার কারণে বা ডালের একটা ম্যাচুরিটি না থাকার কারণে গাছে ফলগুলো টেকসই হবে না। আমাদের কাছে কয়েক জাতের কাঁঠাল আছে, যেমন লাল কাঁঠাল, পিঙ্ক কাঁঠাল আর এই বারোমাসি কাঁঠাল। এই কয়টা জাতের মধ্যে আমরা শুধুমাত্র বারোমাসি কাঁঠাল এবং লাল কাঁঠাল এই দুইটা গাছের গ্যারান্টি দেব, ফলের গ্যারান্টি দেব। বাকি যে পিঙ্ক কাঁঠালটা আছে ওইটা নিয়ে আমরা একেবারেই কনফিউজড, কারণ এখন পর্যন্ত ওইটার চারা আমাদের কাছে ছিল না। রিসেন্ট আমাদের কাছে আসছে এবং এগুলো আমরা বিক্রি করছি খুবই নিয়মকানুন মেনে। সেটা হচ্ছে ক্রেতাকে আমরা বলে দিচ্ছি যে এই কাঁঠাল নিয়ে আমরা নিজেরাও কনফিউজড এবং এই কাঁঠালের আমরা গ্যারান্টি দিতে পারবো না। আমরা চারার গ্যারান্টি দেবো কিন্তু ফলের গ্যারান্টিটা আমরা দিতে পারবো না যে ফলটা কেমন হবে। তো যারা নেবেন আমাদের কাছ থেকে চারা তারা নিতে পারেন। আমাদের কাছে তিন রকমের কাঁঠাল চারাই অ্যাভেলেবেল আছে, তিনটার দাম তিন রকম। তো এই যে দেখতে পাচ্ছেন এই গাছগুলা, এখানে সবগুলোই বারোমাসি কাঁঠালের গাছ এবং এগুলার বয়স হচ্ছে মাত্র নয় মাস, এবং সে নয় মাসের মধ্যে প্রথমবারের মতো ফল আসছে এই গাছে। একদমই এটা অফ সিজনে, অর্থাৎ এটা বারোমাসি কাঁঠালের একটা জাত। ছোট ছোট কাঁঠাল ধরে আছে গাছে। এই কাঁঠালগুলোর কিন্তু বেশি দিন টেকসই হবে না, এই কাঁঠালগুলো ঝরে যাবে। কারণ হচ্ছে গাছের যে ডালটা এই কাঁঠালটা ধরেছে সেটা বেশি কাঁঠাল রাখার জন্য উপযুক্ত না। সর্বোচ্চ হলো দশ থেকে পনেরো দিন এই গাছটাতে ফলটা টেকসই হবে, তার বেশি নয়। তো যারা নেবেন আমাদের কাছে চারা আছে, আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। আমরা সুন্দরবন কুরিয়ারে সারা দেশে গাছ সাপ্লাই করে থাকি, পাশাপাশি আমাদের নার্সারিতে এসেও ফল গাছ চুজ করে নিতে পারবেন আপনার পছন্দ মতো। তো দর্শক, এই গাছগুলো দেখতে পাচ্ছেন, এই গাছগুলো কিন্তু সবগুলা চার ফিটের উপরে গাছ, সবগুলাই কলমের গাছ এবং এগুলাতে ফল আসতে মোটামুটি ছয় মাসের মতো সময় লাগে। কলম করার পর ছয় মাসের মতো সময় লাগে ফল আসতে, এবং প্রতি বছর দুইটা সিজনে ফল দেবে, একটা শীতে আর একটা গ্রীষ্মে। গ্রীষ্মেরটা এখন দেখতে পাচ্ছেন প্রথমবারের মতো ফল আসছে, অন্যান্য গাছেও আসবে। এগুলাতেও নতুন কুশি পাতা বেরোয়ছে এবং এগুলো সবগুলো কলমের চারা, চার ফিট উচ্চতার। তো আমাদের কাছে চারা আছে। এখানে আর একটা গাছ আছে, এই গাছটাতে ফল বেরোবে। আমি যদি দেখাই, এইটা কিন্তু ফল হওয়ার মতো না, এটা পাতা বেরোবে। কিন্তু পাশেরটা দেখতে পাচ্ছেন, এই যে এইটা কিন্তু ফল হবে, এর ভেতরে কিন্তু ফল আছে পাশের এটাতে, মুচি দেখতে পাচ্ছেন কাঁঠালের। তো দর্শক, আমাদের ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন, কমেন্ট করে আপনার মতামত জানাবেন এবং সাবস্ক্রাইব করবেন আমাদের রাহা নার্সারি ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।